আমেরিকার ভিসা নীতি আমার কোনো কর্মী যে আমার এজেন্ট হয় তার জন্য মাথা ব্যথা নেই সরকারি কর্মচারীদের মধ্যে একটা ভয়ভীতি থাকতে পারে কিংবা এই ধরনের যারা বললাম উঁচু স্তরের সমাজের উঁচু স্তরের তিনাদের মধ্যে থাকতে পারে কারণ তিনাদের ছেলে মেয়ে বিদেশে থাকে ওনারা বিদেশে টাকা টুকা অনেকে ঘুষটুস খেয়ে দুর্নীতি করে বাইরের লোকের এই যে প্রেশার চাপ যারা আপনারা তৈরি করেন আমরা কোনো প্রেশার ফিল করি না বিকজ আমরা সৎ পথে আছি স্বচ্ছ পথে আছি স্বাগতম দর্শক জাগো নিউজের বিশেষ সাক্ষাৎকার আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ইসমাইল হোসেন রাসেল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরব কূটনৈতিক পারা ভোটকে কেন্দ্র করে বাংলাদেশে কূটনৈতিক তৎপরতা নতুন নয় তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মার্কিন ভিসা নীতি নতুন করে প্রভাব ফেলছে বলে মনে করেন সংশ্লিষ্টরা সার্বিক বিষয়ে আমাদের সঙ্গে আজকে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন স্বাগতম আপনাকে মার্কিন নতুন ভিসা নীতি বাংলাদেশের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন শুনেন এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশে নির্বাচন নিয়ে বিদেশিদের মাতামাতি বেশি আর একটি কারণ আপনাদের আমাদের সংবাদ মাধ্যম কারণ আমাদের সংবাদ মাধ্যম বিদেশিদের বক্তব্য শুনলেই লাফায় ওঠে বিদেশে যখন ইলেকশন হয় আমেরিকা ইলেকশন হয় কোনো বিদেশি সাংবাদিক তাদের খবরও দেয় না আর বিদেশি কোনো রাষ্ট্রদূত কিংবা বিদেশি সম্মানিত নোবেল লরেট আমাদের ইলেকশন নিয়ে কোনোদিন কোনো কথা বলার সাহস নাই কারণ হচ্ছে ওখানে মিডিয়া এইটা ফলাও করে বলবে না আর এখানে একটা মজা বিদেশিরা কিছু বললেই ফলাও করে আপনারা বলেন তো এর জন্যে দায় দায়িত্ব আরেকটি হচ্ছে আমাদের দেশে মন মানসিকতা বিদেশিরা বললেই সে ভালো আর দেশি লোক হলে সে আপনার কখনো সম্মান পায় না এটা একটা বড় দুঃখজনক এর একটি মূল কারণ বোধ হয় আমাদের দৈন্যতা আমাদের উপনিবেশিক মন মানসিকতা তো এইটার পরিবর্তন একদিনে সহজ নয় দেখেন এই বছরে প্রায় অতি ইতিমধ্যেই প্রায় 60টা দেশে নির্বাচন হয়েছে আরও ওই ডিসেম্বরের মধ্যে আরও 25টা দেশে নির্বাচন হবে কোনো গল্প শুনেছেন কোনো সরকারের রাষ্ট্রদূতরা সেই নির্বাচনে কোনো বক্তব্য দিয়েছেন কেউ দেন না এবং ওরা পাত্তাও দেয় না ইলেকশন অবজারভার যাওয়ার নিয়ম আমার প্রতিবেশী ভারতে এইগুলো নাই আমেরিকাতে এইগুলো নাই হ্যাঁ ইংল্যান্ডে এইগুলো নাই তা আমাদের দেশে একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে নিজেদের উপর বিশ্বাস কম আত্মবিশ্বাস কম আমরা চাইবো আমাদের নিজেদের তাগিদেই স্বচ্ছ সুন্দর নির্বাচন আমাদের নিজেদের তাগিদে আমরা যে কাজ করছি সেটা গ্রহণযোগ্য কি না সেটা আমরা এই নির্বাচনের মধ্যে যাচাই বাছাই করতে চাই আমরা মানুষের মঙ্গল উন্নয়ন করছি কি না সেটা আমরা যাচাই বাছাই করতে চাই আমরা নিজের তাগিদেই চাই আর শুধু বাইরের লোকের এই যে প্রেশার চাপ যারা আপনারা তৈরি করেন আমরা কোনো প্রেশার ফিল করি না বিকজ আমরা সৎ পথে আছি স্বচ্ছ পথে আছি শুধু আমাদের কোনো এখন এই ভিসা নীতিটি ইট রিলেভেন্ট টু আস ভিসা নীতি সব দেশেরই আছে সে যাকে ইচ্ছা তাকে ভিসা দেয় আর হঠাৎ করে তারা একটা ঘোষণা করলো ইট ইজ রিলেভেন্ট টু আস হ্যাঁ এইটা করেছে কারণ আমাদের দেশের অনেক সংখ্যক সরকারি কর্মচারী বড় বড় ব্যাংকের মালিক কিংবা ব্যাংকে চাকরি করেন এমডি টেমডি সিও যারা আছেন এবং যারা সিভিল সোসাইটির নেতা কারণ আমাদের দেশে হিউম্যান রাইটস এবং সিভিল সোসাইটির অনেক নেতা হচ্ছেন বিদেশির পয়সায় চলেন ওরা টাকা দেয় কীভাবে ওনারা খরচ টরচ করে আমরা কিছু জানি আমেরিকায় আপনি এক পয়সা খরচ করতে পারবেন না আপনার অ্যাকাউন্টেবিলিটি আছে কিন্তু ইনারা টাকা পান নিজেরাই খরচ করেন কী করেন এক আল্লাহই জানে তাদের ছেলেমেয়েরা সব বিদেশে আপনারা যাদের সুশীল বলেন সুশীলের একটা বিরাট অংশ তাদের ছেলেমেয়েও বিদেশে থাকেন হ্যাঁ এবং তারা অনেকেই আসলে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হ্যাঁ রাজনীতি করেন রাজনীতিতে এখন মানুষ তাদের সাপোর্ট দেয় না তাই তিনি একটা প্রতিষ্ঠান হিউম্যান রাইটস অর্গানাইজেশন বানায় ফেলেন বানায় ওনার বক্তব্যগুলো প্রচার করেন আর দেশ বিদেশের সাথে সম্পর্ক রাখেন আমাদের দেশে যদি হিসাব করেন সুশীল সমাজ দেখবেন অধিকাংশই হচ্ছে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হ্যাঁ গেল এগুলো তো আমেরিকার ভিসা নীতি আমার কোনো কর্মী
যে আমার এজেন্ট হয় তার জন্য মাথা ব্যথা নাই, কারণ সে ভিসা অ্যাপ্লাইও করে না আর করলে পরে ইট ডাজন্ট ম্যাটার টু হিম। সরকারি কর্মচারীদের মধ্যে একটা ভয়ভীতি থাকতে পারে, কিংবা এই ধরনের যারা বললাম উঁচু স্তরের, সমাজের উঁচু স্তরের তিনাদের মধ্যে থাকতে পারে, কারণ তিনাদের ছেলে মেয়ে বিদেশে থাকে, ওনারা বিদেশে টাকা টুকা অনেকে ঘুষটুস খেয়ে দুর্নীতি করে বিদেশে বাড়িঘর করেছেন, তো ওনাদের একটা ভয় থাকতে পারে যে ওনাদের যদি ভিসা না দেয় তাহলে ওনার বাড়িঘরটা দেখভাল করবেন কীভাবে। আর ছেলে মেয়ে বলেছে যে যারা আগে ভিসা পেয়ে তাদেরও বাদ দিতে পারে, তো এখন অনেকের ছেলে মেয়ে ওখানে থাকে। সরকারি চাকরি করলে একটা সুবিধা, চোখ মুখ খোলা হয় তখন তারা গিয়ে। আজকের পেপারে দেখলাম মানব জমিনে যে 29 জন সচিবের একাধিক ছেলে মেয়ে বিদেশে থাকেন। বিদেশে কিন্তু থাকা খুব এক্সপেন্সিভ, ইটস নট ইজি, তার মানে কত পয়সা ওনাদের। যাই হোক, কেউ কেউ হয়তো কাজকর্ম করে, বাট ইট ইজ নট, কাজকর্ম করলেও ইট ইজ নট ইজি। এদের হয়তো ভয় লাগতে পারে যে কী না কী হয়। তো আমরা যারা রাজনীতিতে আছি, আমি আমেরিকার নাগরিক ছিলাম, নাগরিকত্ব বাদ দিয়ে এসেছি, খুব কম সংখ্যক লোক নাগরিকত্ব বাদ দিয়ে স্বদেশে ফিরে, কারণ আমি মনে করি যে আমাদের দেশ বিনা পয়সা আমাদের পড়িয়েছে, বাই এন্ড লার্জ বিনা পয়সায় পড়িয়েছে, তা আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা আছে। আমি আশা করব যে অন্যরাও এই দেশের প্রতি দায়বদ্ধতা, আমরা 30 লক্ষ প্রাণ দিয়েছি আমাদের স্বাধীনতার জন্য, দেশটাকে একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তৈরি, আমরা যদি না করি হু উইল ডু ইট, দেশের লোকরাই এটা করতে হবে। বিদেশিরা আপনার কখনো মঙ্গল, এই ভারতবর্ষ সবচেয়ে সম্পদশালী দেশ ছিল, দুনিয়ার সবচেয়ে সম্পদশালী দেশ, তারপরে বিদেশিরা শুরু করলো আসা, একের পর এক আসলো, শেষে আসলো ব্রিটিশ, দেশটারে একের এই ছাড়খার করে শেষ করে দিয়ে গেল। এখনও তারা অন্যভাবে আসতে চায় আপনার বাড়িতে, যাতে আপনার যত রকমের সম্পদ আছে লুটার জন্য। বিদেশিরা কিন্তু আপনার মঙ্গলের জন্য আসে না। হ্যাঁ, বড় বড় ইস্যু বলে মানবাধিকার হমুক টমুক, এগুলো সব বাউতাবাজি, আসল উদ্দেশ্য নিজের স্বার্থ। তো যাই হোক, এটা খুবই দুঃখজনক যে আমাদের অনেক লোক এই ধরনের বাউতাবাজির শিকার হয়।